রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা কুলবা থানার অন্তর্গত গৌলো মোড়ের নিকটবর্তী গৌলো নদপুকুর, যেটি কয়েকদিন আগে পাস শুরু হয়েছে, পাসটি চলছে। প্রত্যেকটি নিশিকারী বন্ধুরা কম বেশি মাছ পেয়েছে, এটুকু খবর রয়েছে। কম বেশি শিকারী বন্ধুরা মাছ পাচ্ছেন, হ্যাবক মাছ সবাই পাচ্ছেন সেটা আমি বলবো না, তবে গিয়ে কম বেশি মাছ হচ্ছে। আগামী দিনে কীরকম কী মাছ খাবে সেটা আমি বলতে পারবো না। আর কয়েকদিন আগের ভিডিও, যেদিন ওয়েদার ছিল প্রচণ্ড খারাপ এবং শিকারী বন্ধু সোনু ভাই একটি মাছ খেলাচ্ছেন, আপনাদের খুব সুপরিচিত শিকারী বন্ধু, উনি যে মাছটি খেলাচ্ছেন সেটি প্রায় 2 কিলোর কাছে বা 2 কিলো ওজন হবে, কিন্তু মাছটি গায়ে ট্যাঙ্কে দাগ থাকায় লাল দাগ আপনারা দেখতে পাবেন। যেহেতু পুকুরটি চলছে সাপ্তাহিকভাবে, তাই ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না, যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। এটা প্রথম লটের মাছের, সেকেন্ড লটের মাছ চোটা এইভাবে খায়নি কেউ। হ্যালো, খবর পেয়েছি, খবর ছেড়েছি, খবর বলেছি, খবর বলেছি।